আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আবারও একটি সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কেক রেসিপি, আর কেক বানাতে কি কি উপকরণ লাগে তাই দেখিয়ে দিচ্ছি। আমি দুইটা ডিম নিয়ে নিলাম, ডিমগুলো ফাটিয়ে বাটিতে নিয়ে নিচ্ছি। দেখেন, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। তো ডিমটা আর চিনিটা একসাথে ফেটিয়ে নিব। ডিম আর চিনি ফেটানো শেষ, এখন আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। এখন সয়াবিন তেলটা এর সাথে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ গরু দুধ। সব কিছু পরিমাণ মতো নিলে অনেক ভালো হয় কেকটা। এখন আমি ডিম, চিনি, তেল আর গরু দুধ মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। সব উপকরণই আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আপনারা চাইলে কম বেশি নিতে পারেন। এখন আমি নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। তো আমার সবগুলো উপকরণ নেওয়া শেষ, এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই যে দেখেন কতটা স্মুথ হয়েছে। আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, আর অল্প পরিমাণ অরেঞ্জ ফ্রুট কালার, তাহলে কেকটা আমার কাছে দেখতে অনেক ভালো লাগে। আর ডোটা যেহেতু একটু ভারী হয়ে গেছে, তাই আমি 1 কাপ পরিমাণ দুধ নিয়ে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে দুধ ঢেলে তারপর ডোটা মেশাতে হবে। ডোটা ভালোভাবে মেশাতে হবে, না হয় কেকটা ভালো হবে না। এই যে দেখেন কেমন হয়েছে, এরকম পাতলা টাইপের করতে হবে, এর চেয়ে বেশি পাতলা করা যাবে না। তো এখন আমি একটা সসপ্যান নিয়ে নিয়েছি, সসপ্যানের মধ্যে আমি কিছু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, আর এটাকে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি পাতিলের সাথে। আগে থেকেই কাগজ কেটে নিয়েছি, আমি 2টা কাগজ কেটে নিয়েছি। এখানে কাগজগুলো এখন দিয়ে দিচ্ছি, দেখেন কিভাবে দিচ্ছি, এভাবে আপনারাও দিয়ে নেবেন। সসপ্যানের সাইডের যে কাগজগুলো ওইগুলোও আমি মাপ মতো কেটে নিয়েছি, আর একটু সয়াবিন তেল ঢেলে পুরো কাগজের মধ্যে মিশিয়ে নিচ্ছি। তো এখন ডোটা আমি ঢেলে দিব, ডোটাকে আর একটু নেড়ে ঢেলে দিচ্ছি। কিছু আপুরা আমাকে কমেন্টে জানিয়েছিলেন কেক রেসিপি দেওয়ার জন্য, আর সেই আপুদের উপলক্ষে আমি এই কেক রেসিপিটা দিচ্ছি আজকে। আপনারা ভালো ভালো কমেন্ট করেন বলে আমি ভিডিও দিতে উৎসাহিত হই। তো আশা করব আরও ভালো ভালো কমেন্ট করবেন সবাই। আর ডোটা ঢেলে একটু জাকিয়ে নিতে হবে। উপর দিয়ে আমি কিছু বাদাম দিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়ে নিয়েছি চীনা বাদাম আর কিছু কাঠ বাদাম। তো উপর দিয়ে ছড়িয়ে দিলে দেখতে অনেক সুন্দর লাগে। আপনারা চাইলে কিসমিসও দিতে পারেন, কিন্তু আজকে আমি কিসমিসটা স্কিপ করেছি। তো কেকটা কেমন হচ্ছে আমাকে কমেন্টে জানাবেন, আর প্লিজ সবাই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ সবাই আত্মীয় স্বজনের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। এখন আমি সসপ্যানটা চুলায় বসিয়ে দেব, আর 10 মিনিটের জন্য আমি বালিগুলো গরম করে নিয়েছি একটি কড়াইতে। সসপ্যানটাও বসিয়ে দিলাম, এখন খুলে আপনাদের দেখাবো কেমন হয়েছে কেকটি। আর একটি কথা, কারেন্ট চলে গেছিলো তাই আমি ভিডিওটি করতে পারিনি। যখন কেকটা হয়ে গেছে তখন আমি খুলে দেখেছিলাম কেকটা অনেকটা ফুলে গেছে। তবে চুলাটা বন্ধ করে আমি কেকটা গরম বালির উপর রেখে দিয়েছিলাম, আর আপনাদের দেখিয়ে দিলাম কাটি দিয়ে এভাবে
देखते हबे केकटा हुए छे कि ना। तो आमार केकटा हुए गेछे सम्पूर्ण भावे। एजे देखें केकटा केमन हुए छे। एखन केकटा केटे नेवार पाला। आमी एकटा छुरी नियेछि आर छुरीटार साहाज्ये केकटा केटे निब पिस पिस करे। देखें उपरेर बादामगुलो केमन देखा जाच्छे। तो केकटा आमी पिस पिस करे केटे नियेछि। केकटा किन्तु खेते दारुण हयेछिलो। एभावे बानिये खेये देखबेन सत्यि अनेक मजा लागे। प्रिय दर्शक आपनादेर काछे आमी आबारो अनुरोध करब प्लिज जारा जारा सबस्क्राइब करेन नाई दया करे सबस्क्राइब करे दिबेन। लाइक करबेन कमेंट करबेन आत्मीय स्वजन बंधु बान्धव सबार काछे शेयर करे दिबेन। कमेंटे जानाबेन भिडियोटी केमन हलो আর আপনারা কি ধরনের ভিডিও চান আবারও কমেন্টে জানাবেন। আমি ওই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা পুরো ভিডিওটি দেখেননি তারা প্লিজ দয়া করে পুরো ভিডিওটি দেখবেন। আশা করি ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।